Bentar. Assalamualaikum warahmatullahi. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina wa may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'du faqad qala allahu ta'ala fi kalamihi al-majid wa furqanihi al-hamid fa'udhu billahi minash shaytanir rajim ya আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট হতে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল
অধিকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। সূরাতুল মায়েদা 67 নম্বর আয়াত। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি রাসুলকে দাওয়াত দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন রাসুল যদি দাওয়াতটা যদি যথারীতি যদি না দেয় তাহলে তিনি সেই আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাতকে মানুষের কাছে পৌঁছালো না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন তুমি যখন আল্লাহর আমার এই রিসালাতকে পৌঁছাবে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ যদি ক্ষতি করে তাহলে আমি তা দেখব, এবং তুমি যে দাওয়াত দেবে এই দাওয়াতের মধ্যে সবাই তোমার এই দাওয়াতটা মানবে না, কেউ মানবে এবং কেউ অস্বীকার করবে, আর যারাই অস্বীকার করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য সূরাতুল কোরআনের ভিতর সূরাতুল কসসের 87 নম্বর আয়াতে আবার জানিয়ে দিলেন যা অবতীর্ণ করা হয়েছে তা তোমরা বুঝে দাও এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। সূরাতুল কসাস 87 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর থেকে স্পষ্টভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদেরকে মানুষকে আল্লাহর উপর দাওয়াত দিতে হবে, এমন দাওয়াত সেই দাওয়াতটা শিরিকের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, মুশরিকের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। মুশরিক কাদেরকে বলা হয়? যারা শিরিক করে তাদেরকে মুশরিক বলা হয়। আর এই শিরিকটা এতই ক্ষুদ্র, এতই যে ক্ষুদ্র পরিমাণে মানুষ বুঝতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে যাতা ইয়াউমিন ফাকালা আইয়ুহান নাস তাকাহাদা শিরকা ফাইন্নাহু আখফা মিন দাবিমিন নামলি। হে মানব সকল, তোমরা শিরিক থেকে বেঁচে থাকো, কেননা তা পিঁপড়া চলার শব্দের চেয়েও সূক্ষ্ম। আহমদ হাদিস নম্বর 1922। তাহলে আমরা বুঝতে পারতেছি যে শিরিকটা এত ক্ষুদ্র পরিমাণ, পিঁপড়া চলার চেয়েও সূক্ষ্ম। তাহলে আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে এবং আমাদের দাওয়াতটা হতে হবে শিরিক মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী এসেছিল সেই ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন তোমরা যে দাওয়াতটা দিবে মানুষকে সেই দাওয়াতে হেদায়েতের দাওয়াত দিবে, হেদায়েত ব্যতীত অন্য কোনো দাওয়াত দিবে না, হেদায়েত যেন মানুষের আসে সেইভাবে দাওয়াত দিবে। আর সেই সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবি'ahu লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইয়ান ওয়া মান দাআ ইলা যালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আযামি মান তাবি'ahu লা ইয়ানকুযু যালিকা ইন আযামিহিম শাইয়ান রাওয়াহুল বুখারী। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হেদায়েতের দিকে মানুষকে ডাকে তার জন্য ঠিক ওই পরিমাণ সওয়াব রয়েছে, যে পরিমাণ সওয়াব পাবে তাকে অনুসরণকারী, এতে অনুসরণকারীদের সব সামান্য দমক কমবে না। আর যে ব্যক্তি ভ্রষ্টতার পথে কাউকে ডাকবে সে ঠিক ওই পরিমাণ গুণা পাবে, যে পরিমাণ গুণা পাবে তাকে অনুসরণকারীরা, এতে অনুসরণকারীদের গুণা সামান্যতম কমানো হবে না। বুখারি হাদিস 6094। এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে হেদায়েতের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে, কেননা যে ব্যক্তি হেদায়েতের দিকে মানুষকে দাওয়াত দিবে সেটি ওই পরিমাণে গুণা পাবে, সওয়াব পাবে। এজন্য এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন। আর আমাদের দাওয়াতটা হেদায়েত ব্যতীত অন্য দাওয়াত হবে না। আর আমরা যদি হেদায়েত ব্যতীত অন্য দাওয়াত যদি দেই তাহলে সেই দাওয়াতের মাধ্যমে তার যে পরিমাণ গুণা হবে সেই পরিমাণ গুণা আমার পাপের খাতায় লেখা হবে। তাহলে আমাদের উচিত আমাদের দাওয়াতটা সঠিক পদের হেদায়েতের দিকের দাওয়াতটা হতে হবে, আমাদেরকে দাওয়াত দিতে হবে ভাই চলুন পাঁচ অক্ট সলাত আদায় করি, এবং এগুলোই আমাদের দাওয়াত দিতে হবে, এবং বলা যাবে না চলো গান বাজনা শুনতে যাই, আরও কত প্রকার খারাপ কাজ আছে এগুলোর দিকে ধাবিত করে যদি আমরা তাহলে আমরা ওই পরিমাণে গুণা পাবো, তাহলে আমরা হেদায়েতের দিকেই মানুষকে দাওয়াত দিব। এরপরে
আমাদের দাওয়াত তো হতে হবে সত্য, মিথ্যা দাওয়াত হওয়া যাবে না। এক নম্বরে শিরিকে লিপ্ত হওয়া যাবে না, দুই নম্বরে হলে মিথ্যা দাওয়াত হওয়া যাবে না, সত্য দাওয়াত হতে হবে। এবং আমাদের কথাটা হওয়া যাবে সত্য, মিথ্যা কথা বলা যাবে না। সত্যকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালোবাসেন। আর এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাস সিদকা ইয়াদিলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াদিলাল জান্নাতি ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকান ওয়া ইন্নাল কাযিবা ইয়াদিলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াদিলান নার ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইত্তাবা ইন্দাল্লাহি কাযাবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদীরা ব্যক্তিকে নেকির দিকে পরিচালিত করে আর নেকি তাকে জান্নাতের দিকে ধাবিত করে, আর মানুষ সত্য কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহাসত্যবাদী হিসাবে গণ্য হয়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ তাকে জাহান্নামের দিকে ধাবিত করে, আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহা মিথ্যাবাদী হিসাবে গণ্য হয়। মুসলিম হাদিস 2674, মিশকাত হাদিস 158। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট দলিল সহকারে বুঝতে পারতেছি যে আমাদের সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, এবং আমাদের দাওয়াতটাও হতে হবে সত্য, মিথ্যার দিকে দাওয়াত দেওয়া যাবে না। আর আমরা যদি সত্যের দিকে যদি দাওয়াত দেই তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আর এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বালাদের 17 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন যে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। অতঃপর আল্লাহর নৈকট্য তারা লাভ করতে পারে যারা পরস্পরের ধৈর্যের উপদেশ দেয়, পরস্পরে দয়ার উপদেশ দেয়, তারাই হলো সফলকাম, তারাই হলো ডানপন্থী। সূরাতুল বালাদ 17 নম্বর আয়াত। তাহলে আমরা এই সূরার আয়াত থেকে বুঝতে পারতেছি যে আমাদের আমরা যদি মানুষকে যদি আল্লাহর পক্ষে যদি দাওয়াত দেই, হকের যদি ধৈর্যের যদি দাওয়াত দেই, এবং আমরা যদি মানুষকে আল্লাহর প্রতি দয়ার দাওয়াত দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলে দিচ্ছেন সে আমার নৈকট্য লাভ করতে পারবে। আর কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য লাভ করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে পারে, এবং ভালোবাসা যদি পেতে চায় তাহলে মানুষকে আল্লাহর পথেই দাওয়াত দিতে হবে, তার দাওয়াত হতে হবে আল্লাহর পথেরই। আর যদি সে যদি আল্লাহর পথেরই যদি দাওয়াত দেয় তাহলে তার স্থানটা অবশ্যই জান্নাত। তাহলে আমরা যদি জান্নাত যদি পেতে যাই তাহলে আমাদের দাওয়াতটা দিতে হবে আল্লাহর পক্ষে, আল্লাহর ধৈর্য সম্পর্কে, আল্লাহর ধৈর্যের প্রতি এবং আল্লাহর প্রতি দয়ার প্রতি। কেউ যদি আল্লাহর প্রতি যদি ধৈর্য করে, ধৈর্য যদি করে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাম, তোমরা আমাকে সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সালাতের মাধ্যমে। আমাদের ধৈর্যটা যদি ধৈর্য যদি আমাদের যদি রাখতে চাই আমাদেরকে সালাতটা আদায় করতে হবে, আর আমাদের ধৈর্যটা হবে সালাতের মাধ্যমেই। এবং আমাদের সেই আল্লাহর পক্ষে ধৈর্য এবং দয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা ব্যতীত যারা আমার প্রতি আল্লাহর পক্ষ হতে দাওয়াত দেয়, যারা হকের উপদেশ দেয় এবং যারা ধৈর্যের উপদেশ দেয়, তারা ব্যতীত সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। এজন্য আমরা যদি
ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, আমরা যদি ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, আমরা যদি লাভের দিকে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। আর এই দাওয়াতটা 3 থেকে 4 প্রকারের হতে হবে। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে সত্য কথা দিয়ে দাওয়াত দিতে হবে, 3 নম্বরে দেখতে হবে তার পিছনে কোনো কিছু লটকানো আছে কি না তা দিয়ে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আমাদের দাওয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বুঝিয়ে দিলেন যে কোরআন এবং হাদিসের ভিতরে। তাহলে আমাদের উচিত আমাদেরকে আল্লাহর পক্ষে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। আর আমি আগে একটা আয়াত বলে দিলাম, ওয়াদউ ইলা রাব্বিনা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে অথবা আল্লাহর নৈকট্য দ্বারাও লাভ করতে পারে যারা পরস্পরে হকের উপদেশ দেয় এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দেয়, এবং আমাদেরকে মুশরিকের অন্তর্ভুক্ত থেকে বেঁচে থাকতে হবে। মুশরিক অর্থাৎ শিরকের দিকে লিপ্ত হবে না, শিরকের তাহলে আমাদেরকে লিপ্ত হতে হবে শিরকের বিপরীতে। শিরকের বিপরীত কি? শিরকের বিপরীত হলো তাওহীদ। আমাদেরকে তাওহীদের দিকে যেতে হবে, তাওহীদ মানতে হবে। আর তাওহীদ মানে হলো একাত্মবাদ, আমাদেরকে একাত্মবাদ হিসেবে থাকতে হবে, আল্লাহকে একাত্মবাদ হিসেবে মানতে হবে। তাওহীদ যদি আমরা যদি মানি তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলকে মানব, আমরা তাওহীদের ঝান্ডাবাহী মানব। আর তাওহীদ হলো দাউদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক অদ্বিতীয়, তার মুখাপেক্ষী কেউ নন, তার মুখাপেক্ষী কেউ নন, আল্লাহুস সামাদ তার মুখাপেক্ষী কেউ নন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাকে কেউ জন্ম দেননি এবং তিনিও তাকে জন্ম দেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই। তাহলে আমাদের ঝান্ডা বাহী তাওহীদটা মানতে হবে, একমাত্র আল্লাহর উপরে এবং আল্লাহকে এক এবং একাত্মবাদ হিসেবে বুঝতে হবে। আল্লাহ যে এক সেটা আমাকে মানতে হবে, এবং আমাদেরকে শিরিক থেকে বিপরীতে থাকতে হবে, এবং আমাদের আল্লাহর পক্ষে দাওয়াত দিতে হবে, শিরিক থেকে বিরত থেকে তাওহীদের দাওয়াত দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বেঁচে থেকে তাওহীদের পক্ষে আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।